টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীর আনাচে কানাচে যেখান থেকে আপনারা স্পেস টিভির স্ক্রিনে বসে আছেন আমাদের মোবারকবাদ গ্রহণ করুন অভিবাদন গ্রহণ করুন আমরা শুক্রিয়া জানাচ্ছি আপনারা এই সময় দিচ্ছেন আপনাদেরকে আমরা যে পর্যায়ে আজকে আলোচনা করতে চাই সেটা হলো ইসলামিক এডুকেশন ইসলামিক শিক্ষা আমার সাথে কিছু স্বনামধন্য গেস্ট আছেন আমি প্রথমে চাইব এই বিষয়ের উপর আলোচনা করার আগেই আমার গেস্টের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি আমার ডাইন থেকে শুরু করি গেস্টরাই তাদের নিজেদের পরিচয় করে দিবেন ইনশাআল্লাহ আমার ডাইন পাশে আছেন ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন তারপরে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ খান তারপরে আমার আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ওর আহমাত উল্লাহ আমি সাহ আলিউল্লাহ জাজাক্ষুমুল্লাহ খাইরান আমাদের সামনে যারা সাথে যারা আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন যে এডুকেশনের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করেন ইসলামের এডুকেশনের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করেন এমন কিছু ভাইদেরকে আমি সাথে করে নিয়ে এসেছি আমি আপনাদের ছোট ভাই আব্দুল সালাম আমি আপনাদের সামনে ইসলামিক এডুকেশন বা ইসলামিক শিক্ষা কাকে বলা হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করার প্রয়াস পাবো প্রথমে আসি যে ইসলামিক এডুকেশন কাকে বলা হয় ইসলামিক এডুকেশন হলো বা এডুকেশন ইটসেলফ হলো। যে একজন মানুষকে পরিপূর্ণভাবে আল্লাহ আল্লাহতালার আবদ বানানোর জন্য যে প্রচেষ্টা করা হয় একজন মানুষের সম্পূর্ণ প্রতিভা এবং তাকে মানুষত্বর পরিপূর্ণ আকর তৈরি করা যেটা কামেল ইনসান ইনসান কামেল একজন মানুষকে পরিপূর্ণ মানবসত্ত্বারূপে প্রতিভাত করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা তাকে ইসলামিক এডুকেশন বলা হয় ইসলামে আমাদের একটা সুবিধা হলো যে ইসলামের প্রথম আয়াত দুনিয়ায় এসেছিল করা নিয়ে এবং এরপরে আল্লাহ তালা রসুল সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তিনি শিক্ষক হিসাবে আমাদের কাছে প্রেরিত হয়েছেন আমরা চেষ্টা করব এডুকেশনের বিভিন্ন দিক নিয়ে আসতে আমি আমার ডাইন পাশের যিনি আছেন ভাই ডক্টর মসলিহউদ্দিন তার কাছে আমি জিজ্ঞেস করব যে ইসলামে দেখেন তিনটি জিনিস কিন্তু যুগপথভাবে আসছে একটা হলো তালিম এবং তালিম সংক্রান্ত কোরআন শরীফের আয়াতগুলো যদি আমরা চিন্তা করি আইলেম শব্দটা নশ আয়াতে কোরআন শরীফে আসছে দ্বিতীয় হলো তার বিয়া আর তৃতীয় হলো তার আদিব আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে তালিম সম্পর্কে বা এটাকে বলা হয় যে ট্রান্সফরমেশন অফ নলেজ এটাকে ইসলাম কিভাবে দেখেছে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ পৃথিবীর পিএস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী তালিম বা শিক্ষা আমার দৃষ্টিকোণ থেকে তিনটি জিনিসের সমন্বয় একটি হল আকল ব্রেন অ্যাকচুয়াল আপদা মন তিন এবং তার বহিঃপ্রকাশ এবং প্রতিফলন ইসলাম তিনটিকে কোরআনে কারিমে সমানভাবে দৃষ্টি আকর্ষণ করেছে তিনটারে বহু জায়গায় আফালাইয়া আকিলুন তারা কি বুঝে না তাদের আকল নেই এলেমের কথা তো বহু জায়গায় এসেছে যেটা ডক্টর আব্দুল সালাম সাহেব বললেন যে নয় শত জায়গায় এলেমের কথা বিদ্যার কথা এসেছে আর একটা আবার মনের সাথে সম্পর্ক আমা আলা কুলুব আকফালোহা এসেছে তাদব্বর যখন করতে যাব। আখাল আ ইয়া দাদাব্বারুন আল কোরআন আমি আলা কুলুবিন নাকফালোহা তারা কেন কোরানকে উপলব্ধি করার অনুধাবন করার গবেষণা করার চেষ্টা করে না তাদের মনের মধ্যে কি তালামের দেওয়া হয়েছে মনেরও সম্পর্ক আছে বোধ শক্তির সাথে সুন্দর কথা বলেছেন ডক্টর মুসলিহুদ্দিন তিনি তালিম বা জ্ঞান বা ট্রান্সফরমেশন অফ নলেজ জ্ঞানকে অপরের মধ্যে তুলে দেওয়ার ক্ষেত্রে উনি আকলের কথা এখানে নিয়ে এসেছেন আমরা এখন শাহ ওলিউল্লাহ সাহেবের কাছে জিজ্ঞেস করব যে ইসলামের এই যে তালিম সিস্টেমটাকে কিভাবে ইসলাম আমাদেরকে ইন্ট্রোডিউস করে আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহি আসলে প্রত্যেকটি জিনিসের সূচনা এবং এর বিকাশকে সামনে নিয়ে আলোচনা করতে হয় তো তালিম মানে মুতারম আপনি তালিমের ব্যাপারে জানতেছেন যেটা মুসসিদ্দুলে সুন্দর করে বলছিলেন আমার কাছে মনে হচ্ছে যে তালিমের সূচনা করতে থেকে আমাদের সকলকে তা জানা উচিত আল খোরাআন আল্লাহ ইম আল্লাহ সহান স্পষ্ট ঘোষণা করেছেন যে তালিম এর প্রথম যাত্রা সূচনা হয়েছে জান্নাত থেকে এবং মোয়াল্লিম স্বয়ং আল্লাহ সভান হওয়াতা আলাহ আর যিনি তালিম গ্রহণ করেছেন তিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শুদ্ধাই না মজার ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু এই পৃথিবীর জন্য খলিফা হিসেবে আদম আলিহি আসসালামকে যখন সৃষ্টি করতে চাইলেন তিনি ফেরেস্তাদের সামনে পেশ করলেন কুরআনুল কারীমের ভাষায় ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈкати ইন্নী জা'ইলুন ফিল আরদি খালিফা রব্বুল আলমী যখন বললেন আমি পৃথিবীতে খালিফা সৃষ্টি করতে চাই প্রেরণ করতে চাই প্রতিবাদ করলেন তারা বলেন এমন একটি জাতকে সৃষ্টি করতে চাও যারা করবে রক্ত প্রবাহিত করবে বরং আমরাই তো তোমার তসবি করি তোমার পবিত্রতা বর্ণনা করি ইবাদত করলে আমরাই তো যথেষ্ট আর একটা নতুন সৃষ্টি দরকার কি কিন্তু এখানে তিনটি প্রসঙ্গ একটা হলো নতুন সৃষ্টি এই ব্যাপারে আশঙ্কা করলেন ফেরেজ তারা তারা ফাসাদ করবে রক্ত প্রবাহিত করবে আর তিন নম্বর বলেন আমরাই তো তোমার তসপি গুণগান প্রশংসা গুণকীর্তনের জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ সুফা বলেন ইন্নি আলামুন এখানে আলম মা আমাদের তার মানে আদম সৃষ্টির আগের থেকে সূচনা হয়েছে আলমের এবং আদম আলী হিসালাম মাটি থেকে রব্বুল আলমী তাকে সৃষ্টি করলেন ডাইরেক্ট মাটি থেকে কিন্তু একটি মাটির ডিবি প্রাণে পৌরণিত করে রব্বুল আলামিন তাকে সম্মানিত করলেন কেবল জ্ঞান দিয়ে এবং আদম আলাইহিস সালাম तमाम সৃষ্টির উপরে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া রব্বুল আলামিন কোরআনকে স্পষ্ট তুলে ধরেছেন এমনকি ফেরেশতাদের উপরেও আদম শ্রেষ্ঠ হলেন কেবল তালিম আর দাআল্লুমের কারণে সুন্দর কথা বলেছেন উনি আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন যে আল্লাহ তালা তাকে জ্ঞান দিলেন আকুল্লাহ এখন আমি আমাদের শহীদুল্লাহ খান ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাইবো যে এই যে জ্ঞানের প্রক্রিয়া যেটা আদম আলাইসাল্লামের মধ্যে হলো আল্লাহ তালা দিলেন এই প্রক্রিয়াটা আমাদের বাস্তব জীবনে আমরা কিভাবে আনবো যখন আমরা একজন টিচার হব একজন ছাত্রের মধ্যে আমরা কিভাবে দেবো আপনি কি মনে করেন আলহামদুল্লিল্লাহ ও সলাত ও সলাম আর প্রিয় দর্শক মণ্ডলী আমরা শুনলাম মাহতারাম শাহ উল্লাহ সাহেবের কাছ থেকে তিনি কর আনিল করিমের আলোকেই বললেন যে আসলেই এ শিক্ষা এ শুরু হলো স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলামিন তা শুরু করে দিয়েছেন সর্বপ্রথম গ্রহণ করেছেন শিক্ষা আমাদের মূল আমাদের পিতা আদম আলী হিসার আসলে সেই একই নীতিতে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই বিষয়টিকে মানব সমাজের মাঝেও একইভাবে চালু রেখেছেন যে মানুষের মাঝে একজন শিক্ষা নিজে গ্রহণ করবে আগে এরপর সে এই শিক্ষাটাকে নিজের মাঝে মাঝে আবদ্ধ করে রাখবে না বরং এমন একটি জীবনাদর্শ ইসলাম শিক্ষা বিষয়টাকে কখনো কিছু ব্যক্তির মাঝেও সীমাবদ্ধ করে রাখেনি সুন্দর একটা পয়েন্ট আপনি বলেছেন সেটা হলো যে মানুষের জ্ঞানের সীমা নেই এবং এই জ্ঞানটার মানে অসংখ্য দিক ও বিভাগ আছে যেটা আমরা এখন ট্রান্সফর্ম করব মানুষের মাঝখানে যেমন আল্লাহ তালা বলছেন আসমা আকুল্লাহ সমস্ত নামের বিষয়ের নামগুলো শিখাই দিলেন এটা কিন্তু বিরাট একটা জ্ঞান যেটা শহীদুল্লাহ ভাই সুন্দরভাবে তুলে ধরেছেন জাজাকুমুল্লাহ খায়রান এখন আমরা একটা আরেকটা টার্মিনোলজিতে আসি যে রসুল করিম সাল আলাইসালাম যখন ইসলামিক এডুকেশন সম্পর্কে বলতেন সেখানে তার বিয়া শব্দটা ব্যবহার করতেন কোরআনেও আছে আলাম নুরাবি কাফিনা অলিদা এই যে তার বিয়া শব্দটা কিন্তু ইসলামের আরেকটা একটা খুব দারুণ কম্প্রিহেন্সিভ যেটা সার্বজনীন এবং সবটাকে কভার করে কম্পাস করে তো এই যে তার বিয়ার একটা টার্ম আছে এ সম্পর্কে আমি ডক্টর মুসলিহুদ্দিন ভাইকে অনুরোধ করব যে আপনি তার বিয়া সম্পর্কে কিছু বলুন তার বিয়া এটা যদি আমরা শিক্ষার সাথে যোগ করি শিক্ষাটা হলো একটি তাত্ত্বিক বিষয় সেই তাত্ত্বিক বিষয়কে যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসবো এবং দুটোর মধ্যে যখন সমন্বয় করব এবং সেটা যখন আমরা কাজে লাগাবো তখন সেটাকে সম্ভবত তার বলা যাবে আমার দৃষ্টিকোণ থেকে যদিও বর্তমান শিক্ষামন্ত্রী আফান আপনার সাথে একটু যুক্ত করি বলি আসলে ব্যাপারটা ঠিক এমনই যদিও আমরা আলোচনা করছি তালিম তার বিয়া এবং তাদিব তিনটা শব্দই হলো মূল আরবি ভাষার তো এই আরবি ভাষার তিনটি শব্দের বাংলা অনুবাদ করতে গিয়ে মূলত শিক্ষা শব্দটাই সামনে চলে আসে তবে জানা রাখা উচিত তালিম মানেই হলো একজন শিক্ষক আর একজন ছাত্র হয়ে একজন জ্ঞানী থেকে আরেকজন জ্ঞান অর্জনকারী ব্যক্তির পাঠ দান এবং গ্রহণ আর তার বিয়া মানে হলো যে যা শিখলো তা বাস্তবে প্রয়োগ যে সেটাই বলতে চাচ্ছিলাম আর কি আর তাদিব মানে বাস্তবে প্রয়োগের কারণে আচরণের পরিবর্তন করে সভ্য হয়ে উঠল সুন্দর সুন্দর কথা আমাদের মাঝখানে চলে আসতেছে আপনার দর্শক ভাই ও বোনেরা আপনারা নিশ্চিন্তভাবে বসে থাকুন কিছুক্ষণ অপেক্ষা করুন আমাদের সাথে থাকুন আমরা একটু ছোট্ট ব্রেক নিতে চাচ্ছি এরপরে আবার ফিরে আসব ততক্ষণে আপনারা থাকবেন ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় ওয়ালহাম সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে কারণ আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

Hadith Shunkha, who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals?

যে তার বিয়া কাকে বলা হয় আমাদের মুসলিহদ্দিন ভাই যেটা বলছেন আমি তার সাথে পুরো একমত হচ্ছি যে তালিম যে শিক্ষা যেটা ট্রান্সফর্ম করা হচ্ছে আর তার বিয়া হলো তার কিছুটা প্রায়োগিক দিক এটা হলো ইমপ্লিমেন্টের বিষয় তার সাথে আরও কিছু যোগ করেছেন আমাদের শাহ অলিউল্লা ভাই সেটা হলো যে শুধুমাত্র শিক্ষা এবং শুধুমাত্র প্রয়োগ নয় এটা একটা গোটা মানুষকে একেবারে ছোট থেকে শেষ করে নিয়ে তাকে যখন ছেড়ে দেবো সমাজের মা মাঝখানে তখন মেন্টোরিং এ যে ভূমিকা পালন করা হয় এই যে তার মধ্যে কিন্তু মেন্টোরিং শব্দটা আছে আমরা কিন্তু ইসলামে টিচার শব্দ ব্যবহার করি না ইসলামে টিচার নাই ইসলামে মোয়াল্লিম নাই ইসলামে আছে মুরব্বী তো তা মোয়াল্লিমের সাথে যোগ হয় তার বিয়া বলে মুরব্বী হয় এই জন্য আমাদের রসুল সাল্লাহ আমাদের জন্য মোয়াল্লিমও বটে এবং মুরব্বিও বটে তো এই যে তারবিয়া এবং তালিমটা দুটো একসাথে আসছে আমি এখন শুধু তাই না একটা মানে একটি দোয়ার কথা সবাইকে স্মরণ করি মানুষ মানে বুঝতে খুব আরো সহজ হবে আমার মনে হচ্ছে তাই কোরআন আল করিম আল্লাহ সুফানা হুয়া মা বাবার জন্যে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন নিজে আমাদেরকে সরে এবারে ইসরা এলে রব্বুল আলমী নিজেই বলেছেন দোয়া করো রব্বের হাম কামা রব্বায়ানি সাকের রব্বের হাম কামা রব্বায়ানি সাকেরা হে আমার রব আমার মা বাবার প্রতি তুমি রহম করো যেমনটা তারা রাব্বায়া দুইজনে মিলে আমাকে তার বিয়াত দিয়েছে সুন্দর একটা কথা যেখানে তার বিয়াটা কিন্তু শুধুমাত্র আপনার শিক্ষকের উপরে নির্ভর করে না এখন সারা পৃথিবীতে যারা এডুকেশন নিয়ে ভাবেন তারা এই তার বিয়ার সমন্বয় এইভাবে করেন যে স্কুল টিচার স্টুডেন্ট অ্যান্ড হোম অ্যান্ড ফ্যামিলি এই চারটার সমন্বয়ে তার বিয়ার একটা সিস্টেম গড়ে ওঠে যা যা কমল্লা সাহেব আমি শহীদুল্লাহ ভাইকে একটু চান্স দিচ্ছি তিনি আমাদের সামনে তার বিয়ার আরেকটা দিক নিয়ে আসবেন যে একজন মানুষকে পরিপূর্ণ গড়ে তুলতে গেলে তারবিয়ার কী ধরনের ভূমিকা আছে আসলে তারবিয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা হয়তো জানছি বা বুঝছি যে বিভিন্ন মতবাদে শিক্ষার বিষয়টা রয়েছে কিন্তু তারবেহার বিষয়টা হয়তো খুব কম রয়েছে কিন্তু ইসলাম ইসলাম এমন একটা বাস্তব জীবন আদর্শ যেটা মানুষকে আসলেই সত্যিকারই একটা আদর্শ মানব গড়ার জন্যই শুধু শিক্ষা শব্দটার মাঝে সীমাবদ্ধ থাকেনি বরং ইসলাম সেটার সাথে আরো সম্পৃক্ত করেছে তার বিয়া এবং আদিব যে বিষয়গুলি নিয়ে আগে আমরা আলোচনা করেছি আপনারা হয়তো শুনেছেন তো এই তার বিয়া এই বিষয়টি অত্যন্ত ইসলাম গুরুত্ব দিয়েছে বরং তার বিয়া ইসলামে একটি খুবই গুরুত্ব বিশেষ করে একটা বাচ্চা ছোট্ট থেকে তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই যখন তার হয়তো শিক্ষার যোগ্যতা এখনো তার মাঝে আসেনি কিন্তু তবু তাকে তার বিয়ার বহুগুলি দিক বা তাকে উত্তম আদেশ খুবই সুন্দর একটা দর্শক ভাই বোনেরা আপনাদের সামনে আমাদের শহীদুল্লাহ ভাই তুলে ধরলেন সে পয়েন্টটা হলো এই যে ইসলামের এডুকেশন সিস্টেমের মধ্যে একজন ছেলেকে একেবারে জন্মের পর থেকে শুরু করে নিয়ে মরণ পর্যন্ত এই যে ব্যাপক সিস্টেমেটিক এবং একাডেমিক এবং তার বিয়ামূলক প্রশিক্ষণমূলক এবং ভালোবাসামূলক বাবা মা থেকে শুরু হচ্ছে স্কুল জীবনে আসতেছে কালিক জীবনে আসতেছে এবং

প্র্যাকটিক্যাল তালিম আদব واخلاق সহজ শিক্ষাতে এজন্য তাদেরকে রিব্বিয়ুন বলা হয়েছে মুআল্লিমিন বলা হয় না এটা আমি সংযোগ করতে চেয়েছিলাম সুন্দর তাহলে দেখেন ইসলামের আমরা আরো সুন্দর একটা দিক পাচ্ছি যে এখানে শুধু নলেজকে ট্রান্সফর্ম করার নাম নয় একটা মানুষকে পরিপূর্ণ মানব সত্তা হিসেবে গড়ে তোলার জন্য এটা চেষ্টা চলা এখানে আরেকটা শব্দ ইসলামিক এডুকেশন সিস্টেমের মধ্যে আছে তার নাম হলো তা আদিব এখন আমরা আসি কারণ বহু জায়গায় আপনি পাবেন যেখানে তা আদিব শব্দটা পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন সম্পর্কে বলছেন যে এই কোনো ব্যক্তি যদি তার ঘরে যদি কোনো দাসী থাকে তাকে যদি আদ্যা বাহা বা আহসেনা তা আদি বাহা তাকে যদি তা আদিব দেয় এবং সুন্দর তা আদিব দেয় তাকে যদি শিক্ষা দেয় এরপর তাকে যদি মুক্ত করে দেয় এবং তাকে যদি বিয়ে করে তাহলে তার অনেক অনেক সব রয়েছে জান্নাতে যাবে ডবল সব পেয়ে যাবে এখন আমরা আসি তা আদিব সম্পর্কে আপনি কি চিন্তা ভাবনা করেন তা আদিব আদব থেকে

যে আচরণটা গ্রহণযোগ্য এবং উৎকৃষ্ট করে সুন্দর উৎকৃষ্ট আচরণ যদি করা যায়। আমি ছোট্ট জ্ঞানে যা বুঝতে পারছি সেটার নাম হলো আদব আদিব অর্থ হল আল্লাহ নবী স্বয়ং বলেছেন আদামী আহসানাত আদিবি আল্লাহ স্বয়ং আমাকে উন্নত মার্জিত রুচি বান করে গড়ে তুলেছেন এবং উৎকৃষ্ট আদবের আমি অধিকার এখন দেখুন ইসলামিক এডুকেশনে কিন্তু তিনটি এলিমেন্ট থাকতেই হবে এখানে তালিম থাকতে হবে এখানে তার বিয়ে থাকতে হবে এখানে তা আদিব থাকতে হবে আপনি কিছু উপমা উৎপ্রেক্ষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিন তা আদিব কিভাবে মুসলিম জীবনে ট্রান্সফর্ম হতে পারে ইসলাম একটি মানুষের জীবনকে এমন সুন্দর পরিশীলিত পরিমার্জিত শিষ্টাচার সংশ্লিষ্ট করে যে সবার কাছে সে নমুনা হয়ে যায় আনাল কেরিম এই কথাটা বলতে গিয়ে রব্বুল আলমিন সুন্দর একটি শব্দ বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وکাযালিকা জআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান্নাস তাহলে বলেন বলছেন এমনি করে আমি তোমাদেরকে সর্বোত্কৃষ্ট জাতিতে পরিণত করেছি সৃষ্টি করেছি উদ্দেশ্য হলো তোমরা হবে সবার জন্য সাক্ষী সাক্ষী আমরা যদিও বাংলা ভাষায় সাক্ষী বলতে বুঝি কারো কোনো লেনদেন হলো একজন আরেকজনের সাক্ষী থাকলো কিন্তু এই মানে এখানে যে সোহাদা শাহিদ বলা হয়েছে সাক্ষী তার মানে কেবল এতটুকুন সাক্ষী নয় বরং বাংলা ভাষাভাষী লোকজন সাক্ষী বলতে বোঝায় খুব সহজভাবে বললে কোথাও যদি মাটি কাটা হয় মাটি মাটি কাটা হলে চতুর্দিকে মাটির গর্ত করা হয় ডিবি মতো একটি রেখে দেওয়া হয় তার মানে মাস্কানের যে ডিবিটা রেখে দেওয়া হয় ওর মাথায় ফিতা ধরে পরিমাপ করা হয় কতটুকু গভীর হয়েছে কতটুকু দৈর্ঘ্য প্রস্ত হয়েছে পরিমাপ করা হয় তার মানে রব্বুল আলমিন আমাদেরকে শহীদ বানালেন আমাদের মাথায় ফিতা ধরে সবাই দেখবে শিষ্টাচারিতা ভদ্রতা সভ্যতা কৌলিন্যতায় আমাদের মতো হতে পারলো কিনা তার মানে মুসলমানদের মতো হতে পারলো কিনা আর একজন মুসলমান সবার জন্য এমন নমুনা হবে তাই রব্বুল আলমিন যেমন তালিম তার মানে একজন শিক্ষক তাকে শিক্ষা দেবে ঠিক এমনি তার জন্মের পূর্বে থেকে মা বাবা তাকে তার বিয়া মা বাবা তাকে ভালোভাবে বেড়ে ওঠার ব্যবস্থা করবে যে কারণে একটা কথা খুব সহজ সবার কাছে বলা উচিত সবাই মা বাবা হতে পারে না মা বাবা এবং এই পৃথিবীতে যারাই মানবতার নতুন যাত্রা নতুন দিগন্ত সূচনা করেছেন তারা প্রত্যেকই আদর্শ মা বাবার সন্তান আমার ভালো না হলে ঘরে যদি তার বিয়া না থেকে দিলে হবে না আর এই তার বিয়া তারপরে তালিম তারপরে যখন তাঁতি বা এই জন্য আজকে বাংলায় বলতে গিয়ে শিক্ষাকে এক শব্দে যদি বলতে হয় তাহলে অনেক এক্সপার্ট ব্যক্তিরা বলেন শিক্ষা যেমন একটি শব্দ ঠিক এর আরেকটি শব্দ দিয়ে একে নতুন বলা যায় তা মানে আচরণের পরিবর্তন অভ্যাসের পরিবর্তন কেবলমাত্র সার্টিফিকেট অর্জন করা এর নাম শিক্ষা নয় কেবলমাত্র একটি ক্লাস ডিঙ্গিয়ে আরেকটি ক্লাসে উত্তীর্ণ হওয়া তার নাম শিক্ষা নয়। বরং শিক্ষিত মানেই হলো যার আচরণ পরিবর্তিত অভ্যাস পরিবর্তিত যার ভদ্রতা সভ্যতা শালীনতা কৌলিন্যতায় আরেকজন বিমোহিত হয় সুন্দর একটা কথা আমরা দুইজন বক্তার কাছ থেকে পেলাম সেটা হলো যে তালিম তার বিয়া শিক্ষা এবং নৈতিকতা শিক্ষা তা আদিব এবং আমাদের মোরাল টিচিং যেটা এগুলো একটা সমন্বয় নাম হলো ইসলামিক এডুকেশন এখন মুসলিহুদ্দিন ভাই বলছিলেন যে আদব মানে হলো একজনকে শিক্ষা দেওয়া জোর করে তুমি এইটা হও তুমি ওইটা করো এটা ডন্টস ডুজ দি একরা মানে তোমরা এটা করো না তোমরা এটা করো তিনি বলতে চাইছেন যে না এটা শুধু মানে ওইভাবে জোর করে কিছু শিক্ষা না এখানে একটা রোল মডেল হতে হয় রোল মডেল হতে হয় আমাদেরকে ফিতে দিয়ে মেপে মানুষ বুঝবে যে এটার নাম ইসলাম এবং সেইটা দেখে মানুষ মুসলমান হবে আমাদের সামনে একজন টিচার থাকেন তিনিও রোল মডেল হন এখন আমাদের সমাজে মানে আমরা যারা টিচিং করি তাদের কোন ধরনের রোল মডেল হলে ছাত্ররা বেশি সুন্দর শিখতে পারবে ইসলামের আলোকে আপনি একটু বলুন ধন্যবাদ আমাদের ভাই পরিচালক সাহেবকে আসলে ইসলামে একজন টিচার বা একজন শিক্ষক কোন ধরনের আদর্শের বা কোন ধরনের যোগ্যতার তিনি ব্যক্তি হলে আসলে এই সত্যি প্রকৃতপক্ষে তার কাছ থেকে শিখতে পাবে আমরা মনে করি এই বিষয়টি অস্পষ্ট কিছুই নয় আল্লাহ রাবুল্লাহ আলামিন কর আনুল করিমে তুলে ধরেছেন আল্লাহ রাবুল আলমী বলছেন লাকাদ কান আল্লা কুমফি রসুলিল্লাহি ওসুয়াতুন হাসানা ওসুয়াতুন হাসানা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি আমাদের জন্য উত্তম আদর্শ এটি শুধু এবাদতের ক্ষেত্রে নয় বরং সকল দিক থেকে অতএব একজন টিচার তিনি যদি আদর্শ টিচার হতে চান বা হওয়ার ইচ্ছা করেন যার কাছ থেকে ছাত্র শুধু নয় যার সকল শ্রেণী তার কাছ থেকে উপকৃত হবে এর জন্য আমাকে নমুনা নিতে কথা বলেছে আমাদের উত্তম আমরা এখন একটা একটা পর্যায়ে আসি তা হলো যে ইসলামের যিনি শিক্ষক হবেন তিনি রোল মডেল হবেন প্রতিটি বিষয়ে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অ্যাসপেক্টে তিনি একজন আমাদের রোল মডেল হবেন আমি এখন শাহুল্লাহ ভাইয়ের কাছে আমি যেতে চাচ্ছি যে তিনি এই রোল মডেলের যেটা উনি বললেন যে সামগ্রিকতা এ সম্পর্কে সাধারণ কিছু কথা বললাম সময় কমই এসেছে। পাঠ্যপুস্তক যে পড়ায় তার নাম শিক্ষক নয়। যে পাঠ্যপুস্তক পাঠ্যসূচি দেখে দেখে পড়ায় তার নাম শিক্ষণ শিক্ষক ওই ব্যক্তি যার চেহারাটা পাঠ্যপুস্তক যার কথা পাঠ্যপুস্তক যার চালচলন পাঠ্যপুস্তক। সুতরাং শিক্ষক মানেই কেবল নির্ধারিত সময়ে নির্দিষ্ট পাঠ্যপুস্তকে নির্দিষ্ট ক্লাসে লেকচার দেওয়ার নাম নয়। সুন্দর একটা উপমা আমরা এখানে পেলাম। শিক্ষক মানে যার আpadamastak পাঠ্যপুস্তক আর এমন পাঠ্য পুস্তক হলেন আম্বি আলী হিমুসাল্লাম আর এদের সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আর এমন শিক্ষক স্বয়ং নিজে আল্লাহ আল্লাহ আকবর আমরা আমরা যেহেতু সময় কমে গেছে আমি অনেক সময় আমাদের বিজ্ঞ যারা এখানে পার্টিসিপেট করতেছেন তাদেরকে অনেক সময় আমাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে দর্শক ভাই ও বোনেরা আপনারাও ক্ষমা করবেন এবং আমার সাথে যারা আছেন তারাও ক্ষমা করবেন কারণ অল্প সময়ের মধ্যে আমাকে সবগুলোকে নিয়ে আসতে হবে এখন আমি আমার উদ্দিন ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করব যে শিক্ষার যে উপকরণ আমাদের কাছে দিতে হবে সেটা হলো দুই ধরনের হতে পারে একটা হলো ডিভাইন আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে কোরআন এবং হাদিস এবং আরেকটা হলো কাসবি যেটা আমাদের একবার করতে হয় তো এই সম্পর্কে আপনি সামান্য কিছু কথা বলুন এখানে তিনটি জিনিস একটি হলো যেটাকে কেবল হয় মালাকা যেটা আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন সেটা হলো সুপ্ত শক্তি ব্রেন বা শক্তি। আল্লাহর পক্ষতে যেটা যেটা। এসেছে রিভিল নলেজ পক্ষতে অবতীর্ণ জ্ঞান দ্বিতীয় যেটা ভাই চেয়েছেন বা বলতে হল বাহ্যিক সারা পৃথিবীর যেগুলা এই এগ্রিকালচার তারপরে বিজ্ঞান দর্শন ইত্যাদি বুঝাতে চেয়েছেন উনি ভাই একটা হলো নকলি জ্ঞান আল্লাহর পক্ষতে যেটা এসেছে বা রসুলের হাদিস সেগুলা যেভাবে এসেছে সেটার মধ্যে মানুষের কোনো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই যেটা আছে সেটা ঠিক সেরকম থাকবে আমরা শেষের দিকে যাচ্ছি আমাদের এপিসোডটা শেষের দিকে যাচ্ছে আমরা সুন্দর সুন্দর কিছু কথা এখানে পেয়ে গেলাম আল্লাহ তালা আপনাদের সবাইকে এবং আমাদেরকে তৌফিক দান করুন আমা তৌফিক ইহিল্লা সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত লা বেক আল্লাহু মা লা আমি মোহাম্মদ هاشিম মাদানি আমার পক্ষ থেকে এবং 20 টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়